আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাকা তালের স্বাস্থ্য উপকারিতা নিয়ে। তাল আমাদের সকলের পরিচিত একটি ফল। পাকা তালের অপূর্ব সুন্দর ঘ্রাণ আমাদের সকলকেই মোহিত করে থাকে। পাকা তালের রস থেকে নানান রকম সুস্বাদু পিঠা তৈরি করা হয়। তবে শুধু তালের পিঠাই নয়, বরং তালের রস আমাদের জন্য অনেক উপকারী। এতে থাকা নানা রকম খনিজ উপাদান এবং পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আসুন জেনে নেই তালের পুষ্টিগুণাগুণ। দেখতে সাধারণ হলেও তাল কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি ফল। প্রোটিন, শর্করা, চর্বি, অ্যামাইনো অ্যাসিডেরও ভালো উৎস তাল। এছাড়াও তালে আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন। দেখা গেছে প্রতি 100 গ্রাম তালে বিভিন্ন খনিজ উপাদান 0.8 গ্রাম, জলীয় অংশ 77.5 গ্রাম, আঁশ 0.5 গ্রাম, চর্বি 0.3 গ্রাম, আমিষ 0.8 গ্রাম, শর্করা 20.7 গ্রাম, ক্যালসিয়াম 8 মিলিগ্রাম ও খাদ্য শক্তি রয়েছে প্রায় 87 কিলোক্যালোরি। এখন চলুন জেনে নেই তালের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ। 1. ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে তাল অনেক কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে এই গরমে ঘামাচির সমস্যায় তালের রস অনেক উপকারী। এছাড়াও তাল আমাদের চুলকানি এবং চিকেন পক্স নিরাময়ে কাজ করে। একই সাথে তালের রস খেলে আমাদের ত্বকের ব্রণ এবং অ্যালার্জিজনিত সমস্যা কমে যায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। 2. তালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। একই সাথে এটি ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ থেকে আমাদের বাঁচায়। তাল আমাদের স্মৃতিশক্তি ভালো রাখে এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা করে থাকে। 3. তালে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় এটি আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যা কমিয়ে থাকে। একই সাথে তাল আমাদের হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং হজমে সহায়ক বিভিন্ন অ্যাসিড ক্ষরণে সাহায্য করে। এতে আমাদের মল নরম হয় এবং সহজেই শরীর থেকে বেরিয়ে যায়। 4. তালে ক্যালসিয়াম থাকায় এটি আমাদের দাঁতের জন্য অনেক ভালো। এটি আমাদের দাঁতের এনামেল ভালো রাখে এবং দাঁতের ক্ষয় রোধ করে। একই সাথে তাল আমাদের হাড়কে শক্তিশালী করে তোলে। 5. পেটের জ্বালা পোড়া দূর করতে ভীষণ ভালো কাজ করে পাকা তালের রস। গরমে হাইড্রেট থাকতে ভালো কাজ করে তাল। এছাড়াও অ্যাসিডিটি সমস্যা দূর করতে তালের রস খুবই উপকারী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।